পাকা আমের খোসা হচ্ছে সুস্থ থাকার হীরার খনি। আজকে এই ভিডিওটি দেখার পর আপনি আর আমের খোসা ভুলেও ফেলবেন না। আমের খোসা ফুরিয়ে যাবার আগে ভরিয়ে রাখুন, কারণ এই আমের খোসা আপনার কঠিন 5টি ভয়ানক রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই জন্য আপনাকে আমার ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ আজকে আমি কয়েকভাবে বানিয়ে দেখাবো কিভাবে খেলে আপনি সব থেকে বেশি উপকার পাবেন। সেই জন্য আপনারই উপকার হবে, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আমের খোসায় আছে উদ্ভিদ যৌগ, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে। এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, ফলেট, ম্যাগনেসিয়াম, ফলেন, পটাশিয়াম আছে অনেক ভালো। এই আমের খোসায় ফাইবার বেশি হওয়ায় মেটাবলিজম পাওয়ার ভালো রাখে। আপনাদের পেটে যদি কোনো রকম কোনোভাবে সমস্যা থাকে, আপনি এই আমের খোসা খেলে সাথে সাথে আপনার পেট একদম ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা কিভাবে এই আমের খোসা খাবেন? আমের খোসা কিন্তু এমনিতে খাওয়া যায় না, এটা তেতো লাগে, খেতেও তেমন একটা স্বাদ লাগে না। এভাবে আপনি একটি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই ভাগে ভাগ করে নেবেন। তারপর আপনি এটিকে ব্লেন্ডারে জুস আকারে বানিয়ে নেবেন, তখন কিন্তু এটা আর খেতে তেতো লাগবে না। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক অনেক উপকার এই আমের খোসা। আমের খোসা খেলে নিয়ন্ত্রণে চলে আসে, আর বলা যায় এটি শ্রেষ্ঠ একটি টোটকা। এই আমের খোসা রক্তের শর্করার মাত্রাকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে। এভাবে আপনি এটাকে ব্লেন্ডারে জুস আকারে বানিয়ে নেবেন। যারা নিয়ম করে আমের খোসা খায় তারা ডায়াবেটিসের হাত থেকে অনেকটাই মুক্তি পেয়ে যায়। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যায় না, আর আমে প্রচুর মিষ্টি থাকার ফলে তারা একেবারেই খেতে পারে না। যাদের কম পরিমাণের ডায়াবেটিস তারা এভাবে জুস করে খেতে পারেন, দেখবেন আপনার ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে। আর যাদের বেশি আকারের ডায়াবেটিস তাদের জন্য আজকে আমি আরও দুইটি উপকরণ বানিয়ে দেখাবো। তো এভাবে আমরা আমের খোসাটাকে কিন্তু ফেলে দেই। এখন আমি আরেকটি উপায় দেখিয়ে দিচ্ছি। আমের খোসা বা যে কোনো সবজির খোসা বা যখন যেটা থাকে যেই ফলের খোসা, আমরা কিন্তু সেটা দিয়ে এই কাজটি করতে পারি। এভাবে আপনি আমের খোসাটাকে পানিতে ভিজিয়ে রাখবেন, চাইলে আপনি দুই তিন দিনও ভিজিয়ে রাখতে পারেন। আর না পারলে আমের খোসা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এরকম একটা কালার হয়ে যায়, অনেক সময় সাথে সাথে কালো একটা পানি হয়ে যায়। সেই পানিটা আপনি কি করবেন, আপনার বাসায় যদি কোনো গাছ বারান্দায় ছাদে থাকে এই পানিটা আপনি দিয়ে দিবেন, তখন আপনার সার হিসেবে অনেক কাজে লাগবে, আর এটা গাছের জন্য অনেক উপকার হবে। আপনি কিন্তু এরকমভাবে আম, এখন তো আম আছে, এরকমভাবে খোসাটাকে কুচি কুচি করে রোদে শুকিয়ে বয়মে ভরে রেখে দিতে পারেন। এখন আমি এখানে কিছুটা আমের খোসা নিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ তাজা আমের খোসা আমাদের শরীরের সব রোগ দূর করতে দারুণ কাজ করে। আর সাথে একটি গ্লাস নিয়েছি, এখন আমি এই গ্লাসে এক চামচ পরিমাণ ব্লেন্ডার করা এই আমের খোসাটাকে দিয়ে দিব, তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনি এটা খেলে আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে, হার্ট ভালো রাখবে, ওজন কমে যাবে, শরীরে যদি কোনো চুলকানি অ্যালার্জি থাকে সেটাও কিন্তু চলে যাবে, ত্বকের উজ্জ্বলতা একদম ভেতর থেকে চলে আসবে। আপনি এটি কখন খাবেন সেটা এখন বলে দিব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই জন্য আমি ভিডিও প্রতিদিন ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি। আর যখন আমের খোসা থাকবে না, আপনি এটিকে এরকমভাবে শুকিয়ে একটি কৌটায় রেখে তখন আপনি এটাকে এভাবে পানির সাথে মিশিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার পেটে যদি কোনো রকম সমস্যা থাকে, একদমই আপনার পেট ক্লিয়ার আর পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যে আমি বাকি অংশ ছিল আমের খোসা ব্লেন্ডার করা, এটার সাথে আমি এখন টক দই মিশিয়ে নিচ্ছি। আর এই আমের খোসা বাটার সাথে আপনি চাইলে কফিও মিশিয়ে নিতে পারেন, সেটা আপনি চুলে অ্যাপ্লাই করতে পারেন। আপনার চুলের গোড়া শক্ত হবে, চুল উজ্জ্বলতা হবে, চুলের একদম ঝলমল করবে। আর এটা আপনি মুখে ব্যবহার করবেন, অনেক সময় মুখে কালচে দাগ, বলি রেখা, ত্বকের যে একটা রোদে পড়া দাগ সেটা একদম ভেতর থেকে চলে যাবে।
আর এখন আমি দেখাবো এটা কি বেসিন। আমরা কিন্তু এই আমের খোসাটাকে খেয়ে বেসিনে হাত ধুতে আসি ফেলে দিয়ে। আপনি তখন এভাবে বেসিনটাকে এই আমের খোসাটা দিয়ে এভাবে একটু ঘষা মাজা করে নেবেন, দেখবেন আপনার বেসিনের যে তৈলাক্ত ভাব, কালো দাগ একেবারেই চলে গেছে ঝকঝকা। আর এভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম যে আমের খোসাটা, আমার ব্লেন্ডারটাও কিন্তু একেবারে ঝকঝকা হয়ে গেছে। এভাবে আপনার বেসিনের আয়নাটাকেও এভাবে আমের খোসা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, দেখবেন আপনার বেসিন একেবারে চকচকে। এক ভিডিওতে কত রকমের উপকার! ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।